শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে একটা সুন্দর দিন কাটুক এই প্রত্যাশা নিয়ে আমাদের আয়োজন শুরু করছি দিন শুরু হয় কাজের মাধ্যমে তাই সবার কাজের পরিকল্পনা অনুযায়ী সব কাজগুলো হয়ে যাক তাহলে আমার মনে হয় যে পুরো দিনটা চমৎকার কাটবে আমাদের সাথে প্রথম ঘন্টায় আজকে এমন একজন অতিথি আছেন যার জীবন গল্প আমরা শুনব এবং এমন কিছু মানুষকে যখন আমরা পাই নিজেদেরকে ভীষণ সৌভাগ্যবান মনে করি কারণ সেই সময়ে আমরা ছিলাম না আমরা দেখিনি কী ঘটেছে মুক্তিযুদ্ধের সময়কার কথা বলছি তো তাদের মুখ থেকে যখন আমরা শুনতে পাই একদম সামনে বসে আমরা কিন্তু ভীষণভাবে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি এবং এমন একজন অতিথির সাথে প্রথম ঘন্টা কাটবে আর দ্বিতীয় ঘন্টায় প্রতিদিনের মতো সঙ্গীত আয়োজন রয়েছে আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি নন্দিতা কেবরিয়াও থাকছি শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে ভালো কাটুক দিন সেই শুভকামনা আজকে প্রথম ঘন্টায় আমাদের সঙ্গে যিনি আছেন তিনি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আকরাম হোসেন চলুন তাকে আমরা শুভ সকাল জানাই শুভ সকাল জি শুভ সকাল আমরা শৈশব থেকে শুরু করি আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী এবং আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় নিশ্চয়ই মুক্তিযুদ্ধ সেই গল্পেও আমরা আসব মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত আমার বয়স 15 তখন আমি নাসিরাবাদ কলেজে ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের ছাত্র আচ্ছা তো তাহলে এই 15 বছরের স্মৃতিটা আমরা একটু আনি জি কোথায় বড় হয়েছেন কেমন ছিল শৈশব সমস্ত কিছু একটু জানতে চাই আমার বাড়ি নকলা থানার কাজাইকাটা গ্রামে আমি গ্রামেই মানুষ তো শৈশব ওই গ্রামে কেটেছে সাধারণত 4-5 বছর বা হলে পাশে একটা প্রাইমারি স্কুল আছে বাড়ির কাছে সেটা একটা বেসরকারি প্রাইমারি স্কুল এবং সেখানে আমরা পড়তে যেতাম এবং ক্লাস 5 পর্যন্ত ওখানেই পড়াশোনা করি প্রাইমারি স্কুলে বেসরকারি হওয়াতে আমাদের যে বেতন নির্ধারণ ছিল সেটা হলো বেতনের বদলে মুষ্টির চাল মা যখন ভাত রান্না করতে যেতেন সবারই মাই সব ছাত্রের মাই তখন এক মুষ্টি করে চাল অন্য একটা পাত্রে রেখে দিতেন এটাই মুষ্টির চাল প্রতি শনিবার আমরা একটা ন্যাকড়ায় বেঁধে এটা শিক্ষকের বেতন হিসেবে আমরা স্কুলে নিয়ে যেতাম এবং স্কুলের শিক্ষকের ওই প্রধান স্যার যিনি ছিলেন ওনাকে কোনো কোনো ছাত্র মাস্টার সাহেব বলে ডাকতেন আবার স্যার ডাকটা তখন আসে না একেবারে পুরোপুরি একজন শিক্ষক ছিলেন স্কুলের সামনে বাগান ছিল কোনো টয়লেট ছিল না স্কুলের ছাত্র কোনো কারণে যদি কোনো কিছু অসুবিধা হতো স্কুলই ছুটি হয়ে যেত তো শুধু এগুলো সচেতনতার অভাবে তখনও তো একটু টয়লেট করার সামর্থ্য অনেকেরই ছিল কিন্তু কালচারের কারণে ছিল না তো একজন শিক্ষক আমরা ক্লাস 5-এ যারা একটু ভালো ছাত্র থাকতাম তারা ক্লাস 1-এর ক্লাস নিতাম এবং ওই চাল নেওয়ার জন্য একজন লোক ঠিক করেছিল উনি ওই পাটির মধ্যে চালগুলো বিছিয়ে উনি মেপে নিয়ে ওনাকে শিক্ষকের পেমেন্ট দিয়ে চলে যেতেন আবার এমনও হয়েছে তো কিছু কিছু কৃষিকাজ আছে যেটা তাৎক্ষণিক করতে হয় আকাশ বা ইয়ের অবস্থা দেখে যেমন বেগুনের চারা লাগানো এটা আজকে যদি না লাগে আকাশ খারাপ বৃষ্টি হয় তাহলে আবার 15 দিন পিছিয়ে চলে যাবে তা আমাদেরকে ডাকলে আমাদের বেগুনের চারা লাগিয়ে দিতে হবে আমরা বেগুনের চারা লাগানোর জন্য ওনার বাড়িতে চলে গেলাম সবাই বেগুনের চারা লাগিয়ে দিলাম এবং ওনার ওয়াইফ আমাদেরকে খিচুড়ি খাওয়ালেন রান্না করে এই ধরনের একটা সম্পর্ক ছিল চমৎকার একটা শৈশব কেটেছে নিশ্চয়ই এবং যারা গ্রামে বড় হন তাদের সাথে কিন্তু যারা শহরে বড় হন তারা শৈশবটা রিলেট করতে পারে জি একদমই আলাদা যেমন আমরা সকালে উঠেই যখন আমরা স্কুলে যাব গোসল করতে যাই সে একটু হয়তো 1/4 মাইল দূরে নদীতে ব্রহ্মপুত্রের শাখা মৃগে নদীতে যাই ওখানে নদীতে গোসলই করবো শুধু তা না যাওয়ার সময় নিজেদের আখ খেতে থেকে একটা আখ তুলে খেতে খেতে ওখানে চলে গেলাম চলে যে নৌকাতে বিভিন্ন জঙ্গল দেওয়া থাকে নৌকাগুলো পানির থেকে তুললাম হ্যাঁ তোলার পরে ওখানে কিছু মাছ পাওয়া যাবে ওগুলো আমরা বলি মাছ যেটা রাখে খোলই বা খালই বলি তো ওই ওর মধ্যে মাছগুলো রেখে আমরা গোসল করে আবার তাড়াতাড়ি চলে আসলাম তারপর স্কুলে চলে গেলাম হেঁটে দল বেঁধে প্রায় 35-40 জন ছাত্র আমরা 3 মাইল 50 মিনিট বা 1 ঘন্টা লাগতো আমার হেঁটে যেতে একসাথে দল বেঁধে আমরা সবাই যেতাম হেঁটে ফিরতাম তো আমি অবশ্য পরবর্তী পর্যায়ে 1 বছর পরেই আমার বাবা একটা প্রিন্স সাইকেল কিনে দিয়েছিলেন 240 টাকায় দিয়ে আমি স্কুলে ওই সাইকেল দিয়ে যেতাম ওদের প্রেরণ হইতাম এবং ওদের সবার আগে চলে আসতাম কিন্তু অনেকেই জিলেসি করে সাইকেলে হাওয়া ছেড়ে দিতেন প্রায় প্রতিদিন হাওয়া নেই গাড়িতে ওটা একটা দোকানে গিয়ে আবার হাওয়া ঠিক করে স্যান্ডেল পরতেন ওই সময় না খালি পায়ে আপনার শৈশবের অনেক কিছুর সাথে আমি রিলেট করতে পারছি কারণ আমি নিজেও গ্রামে বড় হয়েছি যে কারণে এই প্রশ্নটা করলাম না বেশিরভাগ লোকই আমাদের সময় প্রথম এই 1967-68 দিকে ওই পাজামা পরার জন্য তাগিদ আসলো এবং পিটুনি দিচ্ছে এবং আলাদা লাইন করছে আর বাকিরা সবাই লুঙ্গি লুঙ্গিও একটা স্টাইল করে পড়তো একটা লুঙ্গিটা পরে আবার এরকম ছেড়ে দিত এবং হাঁটুর কাছ পর্যন্ত লুঙ্গি পরতো ওটা একটা স্টাইল ছিল এবং তারা টি শার্ট পরতো ওই যেটা বলছিলাম স্যান্ডেল পরতেন কিনা কেউ স্যান্ডেল পরে আসলে তাকে হিংসা করা হতো স্যান্ডেল পরে আসছে না
আমার একটা কথা মনে পড়ে, আমি একটা বাবা একটা প্যান্ট বানিয়ে দিয়েছেন, এটা মনে আছে। একজন ছাত্র জিজ্ঞেস করলো কত টাকা, আমি ইংরেজিতে বলছিলাম 56, তারপরে সবাই আমাকে বলে 56। তা যে স্কুলের কথা বলছি আমি, সেই স্কুলে এখন স্কুল ড্রেস হয়েছে। সেই স্কুলের একটা সময় ছিল পার্সেন্টেজের, মানে পাশের পার্সেন্টেজ খুবই কম, সেখানে প্রায় 80% স্টুডেন্ট এখন পাস করে। এগুলো শুধু আমাদের চেঞ্জ না, এটা পুরো বাংলাদেশের চেঞ্জ, এবং এই চেঞ্জটা এত র্যাপিডলি আসতেছে যেটা অত্যন্ত আশার কথা। বাবা কি করতেন? আমার বাবা কৃষি কাজ দেখাশোনা করতেন। আচ্ছা, একটু মোরাল টাইপের লোক ছিলেন, কৃষি কাজ দেখাশোনা করতেন। ক ভাই বোন ছিলেন? আমরা তিন ভাই এক বোন ছিলাম, বাকিরা এখনই কেউ নেই, শুধুমাত্র আমি আছি। আচ্ছা, আপনি সবার ছোট? আমি সবার ছোট। তো এই কৃষক বাবা কি চাইতেন, ছেলেমেয়েরা কি করুক, লেখাপড়া করুক, নাকি তার মতোই এসবে সময় দিক? না, তার ওনারা লেখাপড়া চাইতেন এই কারণেই, আমার একদিন একটা পুরাতন ট্রাঙ্ক সুটকেস বের করতে গিয়ে দেখি একটা দলিল, তো সেটা আমার নামে, আমি তো কোনো জমি কিনি নাই, তাহলে কোত্থেকে হলো? তো বাবাকে জিজ্ঞেস করলাম, আমি বাবাকে বাজান ডাকতাম আর কি, যে বাজান এখানে একটা দলিল আমার নামে, এটা কোত্থেকে কী হলো? কইটা দিয়ে রাখছি, আমি যদি মরে যাই তাহলে তোর যাতে লেখাপড়া ক্ষতি না হয় সেই জন্য জমিটা আমি দিয়ে রাখছি। সেই জমি বিক্রি করে আমার ছেলেদের জন্য আমি আবার উত্তরখানে দক্ষিণখানে একটা জায়গা রাখছিলাম ঢাকায়, ওই 1,20,000 দিয়ে রেখে এটা আবার 2013 সালে আমি 32 লক্ষ টাকা বিক্রি করেছি। বিউটিফুল। তাহলে চিন্তা করেন বাবার কীরকম পরিকল্পনা ছিল, যেন একটা ছেলে যেন সে লেখাপড়ায় যেন মানুষ হয়, কী অসাধারণ। তার মানে আপনাদের মোটামুটি ভালোই জমি জমা ছিল? জি, ভালোই জমি জমা ছিল। এবং এই গৃহস্থলীর কাজগুলো এগুলো করতাম স্কুল থেকে আসার পথে। অনেক সময় আমি ছোটোবেলা থেকে খুব কর্মঠ ছিলাম আর কি, স্কুল থেকে আসার পথে বইটা ওখানে রেখেই ওই পানি দেওয়ার কাজ, ইরিগেশন প্রথম শুরু ছিল 65-66 সালে ইরিগেশন, নদীর থেকে পাম্প দিয়ে, ডিপ টিউবওয়েল তখন হয়নি, নদীর থেকে পাম্প দিয়ে পানি তোলা, তো ওগুলোতে কাজে সাহায্য করতাম। আবার রাতে অনেক সময় পানি দিতে চলে যেতাম, আবার অনেক সময় নিজেরই মেশিন ছিল ইনসেকটিসাইড দেওয়ার জন্য, তো হঠাৎ করে ইনসেকটিসাইড দেওয়ার জন্য ওই ইটা আমি হারিয়ে ফেলছিলাম, মুখের যে কর্কটা, সেটা খুব ভয় পাচ্ছিলাম যে কী হলো তাহলে, এবং ওই ড্রেনে অনেক খুঁজতে খুঁজতে ড্রেনের মধ্যে পানি, অনেক কিছু আজকে মনে পড়ে যাচ্ছে আপনার। এবং নিশ্চয়ই এমন গ্রামে বড় হয়েছেন, শৈশবে সেখানে বিদ্যুৎও ছিল না? না, বিদ্যুৎ তো প্রশ্নই নাই, এবং সেখানে কালচারালি ছিল, একটি ছেলে একটি হারমোনিয়াম বাজাইতো অনেক গ্রামের দূর থেকে মধুরাতে গিয়ে, সেখানে গ্রামে যে একটা গান গাবে বা হারমোনিয়াম বাজাবে এরকম একটা কোনো ই ছিল না আর কি। এমনিতে বিনোদনের মাধ্যম হিসেবে, বিনোদনের মাধ্যম হিসেবে তো শুধু তখন তো যাত্রা গান ছিল, আবার ঘাটু গানও ছিল। হ্যাঁ, ঘাটু গান স্বাধীনতার পরপরই শেষ হয়ে গেছে, ছেলে মেয়ে নায়ক নায়ক হয়ে ঘাটু গান আমরা শেষ দিকে একটু দেখেছি। পরিবারকে নিয়ে দেখতে যেতেন না, নিজেরা লুকিয়ে লুকিয়ে শেষ দিকে এটা যাওয়া, তখন তো ঘর থেকে বের হওয়া ছাত্র মানুষ যেত না, আর যারা ছাত্র একটু বড় ক্লাস 9-10 পড়ে তারা অনেক বড়, তারা বাহিরের বৈঠকখানায় তারা থাকতো, অনেক মেচুর তারা, অনেক বয়স্ক লেখাপড়া করতেন তারা, খানকা বলা হতো। জি জি, আমরা একটা কাজ করি, আপনি যেরকম একটা পরিবারের থেকে আজকে এই জায়গাটা এসেছেন সেটার একটা সিনপসিস শুরুতেই আমরা একটু দিয়ে নিই, তারপর আমরা এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে বিস্তারিত গল্প শুনবো। দর্শক, আজ আমাদের সাথে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আকরাম হোসেন। তিনি মুক্তিযুদ্ধ করেছেন 11 নম্বর সেক্টরের ময়মনসিংহ অঞ্চলে। ভারতের মেঘালয়ের তুরা ক্যাম্পে মতিলাল প্রসাদের কাছে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়েছেন প্রায় 1.5 মাস। বারোমারের সীমান্তে পাক বাহিনীর সাথে প্রথম সম্মুখ সমরে অংশগ্রহণ করেন তিনি। 8 নম্বর কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেনের নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করেন। ময়মনসিংহ জামালপুর মহাসড়কের চেরাগাতি ব্রিজ উড়িয়ে দেওয়ার অপারেশনে অংশ নেন তিনি। শ্রীবর্দিতে ভারতীয় বাহিনীর সাথে যৌথভাবে অপারেশনে অংশগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য অন্যান্য অপারেশনের মধ্যে পেয়ারপুর অপারেশন, নারায়ণখোলা অপারেশন, নকলা অপারেশন অন্যতম। নারায়ণখোলা অপারেশনে তার 9 জন সহযোদ্ধা শহীদ হন। মুক্তিযুদ্ধের প্রসঙ্গে আমরা নিশ্চয়ই যাব, এমনকি মুক্তিযুদ্ধ নিয়েই আজকে আপনার কাছ থেকে পুরোটা সময় জুড়ে আমরা জানতে চাইব, যেহেতু আমরা মনে করি যে আপনার জীবনের সব থেকে উজ্জ্বল অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধের সময়টা। কিন্তু এই যে ছোটবেলা নিয়ে শুনছিলাম, একটু পারিবারিক আবহ নিয়ে জানতে চাই, বাবা মায়ের কাছ থেকে কি শিক্ষা পেয়েছেন, মূল্যবোধের জায়গাটা নিয়ে একটু জানব। আমরা একটা জিনিস দেখতাম, আমরা সন্ধ্যার পরে কখনো ঘরে ফিরতাম না, সন্ধ্যার আগেই আমাদের ঘরে ফিরতে হতো, বাবা মা দেখে আমরা ভয় পেতাম, খেলাধুলা যাই কিছু করি না কেন। এবং আমরা সবচেয়ে আরেকটি বিষয়, আমরা একটু সন্ধ্যাকালে অল্প রাত্রেই 8-9 মধ্যে আমরা শুয়ে পড়তাম, আর খুব ভোরে আমরা উঠতাম, ভোরে উঠে রাস্তায় কাঁচা মাটি, আমরা রাস্তা ঘুরে দৌড়াতাম। একদিন ভোর, তখন তো ঘড়ি ছিল না, এই ছিল না, তো আমি একদিন দেখা যাচ্ছে মধ্যরাতে উঠে দেখেছি আমাদের সাথী নাই, তো ঘটনা বুঝলাম যে আমি মধ্যরাতে দৌড়াইতেছি, তাহলে বুঝতে পারতাম না। এবং বাড়ির পাশ দিয়ে তখন প্রচুর পাট হতো, পাটের গাড়িগুলো যেত একদম সারিবদ্ধভাবে, হ্যাঁ,
সব একটা শব্দ হইতো, কের কের করে শব্দ হতো। আবার শীতের মধ্যে আমাদের গায়ে চাদরও ছিল না, সোয়েটার তখন তো প্রশ্নই নাই। আমরা বাবার একটা লুঙ্গি হয়তো এইভাবে বেঁধে দিতেন, হ্যাঁ বেঁধে দিতেন, আর ওই বেতের একটা পাত্র শের বলি আর কি, ওর মধ্যে একটু মুড়ি একটু গুড় দিয়ে দিতেন, এগুলো রোদে পোষায় আমরা খাইতাম আর কি। আরেকটা ব্যাপার ছিল, নতুন বইয়ের আমরা কোনো স্বাদ পাইনি। ক্লাস ফাইভে যখন পড়ি, আমি সিক্সে উঠবো, তাহলে আমি নতুন বই কোথায় পাবো? আমার এক সিনিয়র ছাত্র, আমি যে স্কুলের ছাত্র ছিলাম, এক সিক্সে এক ক্লাসে পড়েছি, ও শুধু নারায়ণখোলা হাই স্কুলে, জুনিয়র হাই স্কুলে, ওই ছাত্র তিন মাইল দূরে তার কাছে গিয়েছে, ওনার নাম ছিল রইসুদ্দিন, যে আপনার বইটা আমাকে দিবেন, যদি অন্য কেউ দিয়ে দেয় আবার আরেকবার গিয়েছি, আমার বইগুলো কিন্তু আমাকে দিবেন, উনি আমাদের কাছে বিক্রি করবে, পুরাতন বই, উনি হয়তো আরেকটা পুরাতন বই কিনছেন। আর আজকে পহেলা জানুয়ারি সারা দেশে বই উৎসব হয়, সবগুলো বই বিনামূল্যে বই পায়, 4 কোটি বই দেওয়া হয়েছে গত 2 বছর আগে, একটা আমার কাছে তথ্য ছিল। এটা তো অস্বাভাবিক ব্যাপার, নতুন বইয়ের যে একটা ঘ্রাণ, একটা গন্ধ, সুঘ্রাণ, সেটা কিন্তু আমরা পাই নাই। এটা নিয়েও ভাবা হচ্ছে এখন, যে আসলে এই এই পরিমাণ বই আমাদের ডিজিটাইজেশনের যুগে আদৌ আসলে দেওয়ার প্রয়োজন আছে কি না, এগুলো নিয়ে এখন ভাবা হচ্ছে। হয়তো এমন হবে ডিজিটাইজেশন আজ থেকে 10 বছর পরে যে ওই কাগজের বইটা হয়তো প্রয়োজন হবে, কারণ সরকারের কিন্তু প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হয় বইয়ের পেছনে। এবং আপনি যেটা বলছিলেন যে নতুন বইয়ের যে গন্ধটা, নতুন বইয়ের মলাট বাঁধার যে ব্যাপারটা, এগুলো আসলে আমাদের জেনারেশনেই মনে হয় শেষ জেনারেশন, এরপরে আসলে এই মজাটা এটা আর বোধ হয় পাবে না। জি, এবং ওই যে পরীক্ষার পরে একটা ছুটি পাওয়া যায় না, যে বার্ষিক পরীক্ষা, বিশেষ করে এই সময়টাতেই বোধ হয় এরকম হতো, পরীক্ষার পরের ছুটি আর সামার ভ্যাকেশন, যে এটা তো সব থেকে বড় ছুটি ছিল বোধ হয়। এই ছুটিগুলোতে কি করতেন? এই ছুটিগুলোতে আমরা হয়তো মায়ের সাথে নানার বাড়ি যেতাম, পুকুর বাড়ি গেলাম, ছুটি পেলে আরেকটা কাজ করতাম আসলে, ওই গরু দেখার কাজগুলো, চরে গরু নিয়ে গেছে সাথে আমি যেতাম, গরুগুলো আবার নদীর সাঁতরে নদী পার হয়ে যেত, ওখানে অনেক সময় কাটাতাম। অনেক সময় আমরা এমন আছে, নদী পার হওয়ার সময় খুব পানি পিপাস হয়েছে, ও নদীর পানি খেয়ে ফেলেছি। না তখন নদীর পানি খাওয়া যেত, তখন নদীর পানি খাওয়ার মতো ছিল। কিন্তু আমার খুব অবাক লাগছে যে এরকম একটা প্রত্যন্ত গ্রামে আপনি বড় হচ্ছেন, বয়স মাত্র 15 যখন আপনি মুক্তিযুদ্ধে যান, আপনি বলছিলেন শুরুতেই, এগুলো খবর পেতেন কিভাবে, এই চেতনাগুলো আসতো কিভাবে? না, মুক্তিযুদ্ধে যাওয়ার ব্যাপারে আমার বঙ্গবন্ধুর ভাষণ, এবং তখন আপনার আকাশবাণী থেকে দেবদুলাল যে খবর পড়তেন, তো রক্ত ভিতরে টকবক করতো কিন্তু। তারপরে আপনার মুক্তিযুদ্ধের যে সকল গান, হ্যাঁ আপনার সেইগুলো খুব আকৃষ্ট হতাম। তারপর বিবিসির সংবাদ সবাই ওগুলো শুনতেন এই বয়সে? জি শুনতাম। তারপর গ্রামের সবাই একত্রিত, রেডিও তো সব জায়গায় ছিল না, যেখানে ছিল সবাই একত্রিত তারা শুনত। তারপর আপনার ওই এমআর একতার মুকুরের যে চরমপত্র ছিল, সেটা একটা অসাধারণ ব্যাপার ছিল, সেটা অনেক দুঃখের মাঝে হাসি এসে পড়ত, ওই মুক্তিবাহিনীর বিচ্ছুগুলো বিভিন্ন খবর যখন বলতো। হ্যাঁ, তার মানে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে গিয়ে আপনি যুদ্ধে গেছেন, একদম ইমিডিয়েট স্টেজেই যান নাই? না, আমি গেছি 13 মে, আমি তখন নাসিরাবাদ কলেজে ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে পড়ি। কলেজে যাওয়ার পরেই দেখি যে হঠাৎ করে মিছিল আর মিছিল, ঠিক বুঝে উঠতে পারছি না কেন এই মিছিল হচ্ছে, কেন মিছিলগুলো ছিল এরকম, ভুট্টুর মুখে জুতা মারো, বাংলাদেশ স্বাধীন করো, পদ্মা মেঘনা ঠিকানা, তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব শেখ মুজিব, এই স্লোগানগুলো খুব বেশি হতো, এই প্রতিদিনই মিছিল আর মিছিল এইভাবে চলতে ছিল। আস্তে আস্তে সব গাছ টাছ ফেলে রাস্তাগুলো ব্লক করা হচ্ছে, কিছু কিছু ছাত্র নেতা তারা এখান থেকে মাবিসিন থেকে জিপে মধুপুর যাচ্ছে, টাঙ্গাইল যাচ্ছে, যেমন কেমন একটা ঘুমটা একটা অবস্থা। আমাদের পাশেই আমার মেস যেখানে থাকতাম, আমার এক টিচারের বাসায়, ওই পাশেই বিহারি কলোনি অনেক বড় আগে থেকে, ওখানে আমরা চাটা খেতে যেতাম, ওই ওটাই কিন্তু এখন মাবিসিং ক্যান্টনমেন্ট, যেটা বিহারি কলোনি ছিল অনেক বড়। ওখান থেকে যখন ট্রেন যোগাযোগ হঠাৎ করে বন্ধ হয়ে গেল, আমার বাবা গ্রাম থেকে চলে আসছেন 25 কিলোমিটার হেঁটে আমাকে নেওয়ার জন্য, আমার 2 দিন অপেক্ষা করছে, আমি যে যাচ্ছি না। ও, আপনি হোস্টেলে থাকতেন? আমি একটা মেসে থাকতাম আর কি, তো আমি যাচ্ছি না। তো ইতিমধ্যে আরেকটি ঘটনা ঘটলো, যে বিডিআর ক্যাম্প ছিল মাবিসিং, সেখানে আমরা সবাই মিছিল, সিভিল গার্ডিয়ার সবাই মিছিল, তৎকালীন যে নেতা ছিলেন সৈয়দ সুলতান আহমেদ অ্যাডভোকেট, উনি ইউকেতে প্রথম রাষ্ট্রদূত ছিলেন, উনি এবং রফিকউদ্দিন ভূঁইয়া দুজন জিপে করে ক্যাম্পের ভিতরে গেলেন, এবং তাদের সাথে কথা বলে এসে আমাদেরকে শান্ত করলেন। ওই রাত্রি কিন্তু ফায়ার হয়ে ওই একটা ইয়ে হয়ে গেল, পাকিস্তানি সব মারা গেল প্রায়, অল্প কয়েকটা মানে তারা গোলাগুলি করতেছে, তাদেরকে মারা যাচ্ছে না, আমরা কুলিং করে একদম ওর কাছে চলে গেছি। এটা আপনি কোন সময়কার কথা বলছেন? এটা হলো মার্চের শেষ দিকে। আচ্ছা
মার্চের শেষ দিকে। তো এগুলো হওয়ার পরেই তখন ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেলো, তো বাবা আমাকে নিতে আসছে, আমি দুদিন অপেক্ষা করলে বাড়ি চলে এলাম। 25 কিলোমিটার হেঁটে ধীরে ধীরে আমরা বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়েই দেখি ওই গ্রামের স্কুলে প্রতিদিন বিকালে ওই দুজন আনসার কমান্ডার ছিলেন, আলাউদ্দিন এবং আব্দুল লতিফ, তারা ট্রেনিং দেওয়াচ্ছেন আমাদেরকে। তা আমিও সেই ট্রেনিংয়ে চলে গেলাম। প্রতিদিন লেফট করে একটু বেশ ভালো লাগে, একটু ক্রলিং করাই করাই, এগুলো ওনারা যেগুলো জানতেন, ওনারা তো পাক সেনাদের কাছ থেকেই শেখা। তো এগুলো শেখার পরে হঠাৎ করে আমরা চিন্তা করলাম, এই আর এই যে খবর যখন হচ্ছে মুক্তি বাহিনী, প্রথম দিকে শব্দটা ছিল কিন্তু মুক্তি ফোর্স, পরে স্বাধীন বাংলাদেশ সরকার কিন্তু এটা এক মাসের মধ্যেই মুক্তিবাহিনীর কথায় রূপান্তরিত করে। প্রথমে একেবারে মুক্তিফোজ কথাটা ছিল, মুক্তিফোজ আপনার আশেপাশে আছে, হ্যাঁ। তখন মুক্তিফোজ সবাই মনে করে মুক্তিবাহিনী কে কোথায় থেকে আসে কল্পনা করতে পারছে না, মুক্তিবাহিনী কারা আসলে, কি ভারতের লোক বা কি কারা এটা, মুক্তিবাহিনী কাউকে তো দেখে নাই। যাই হোক, তখন হঠাৎ করে আমরা একটা পরিকল্পনা করলাম, আমরা ইন্ডিয়ায় চলে যাবো অল্প কয়েকজন। বাবা খবর শুনতেছেন বাড়ি থেকে একটু দূরে, আমার এক পোস্টমাস্টার চাচা শিক্ষক ওনার বাড়িতে। আমি শুধু কানে কানে বললাম গেলাম, এই কথা বলে আমি চলে গেলাম ইন্ডিয়া। কিন্তু ওই হালুঘাট সীমান্তে খুব সেলিং হচ্ছিল, আমরা ভারতে যেতে পারি নাই। ওখান থেকে ব্যাক করে মোকামিয়া একটা গ্রাম আছে, সেই মসজিদে আশ্রয় নিলাম। সবারই কাপড় কিন্তু ভেজা একদম বৃষ্টিতে, এবং সারাদিন ওই মসজিদে আমরা তাকায় থাকি, যাতে রাজাকার লালবদর আমাদেরকে ধরতে না পারে, আসলে আমরা বের হয়ে যাবো। এরকম করে রাত্রটা গেল, সন্ধ্যা হলো, আমরা মুক্ত হয়ে গেলাম, ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এটা প্রথম ধাপ, আমরা ভারতে যেতে পারিনি। তারপরে আরেকবার আমরা প্রাইমারি স্কুলে, কাজাইঘাটা প্রাইমারি স্কুলে একত্রিত হইলাম। তো সবাই বলাবলি করছি, তুমি তো যেতে পারবে না, তোমার বাপ মা তো যেতেই দেবে না, তুমি তো ছোটো না, আপনার এদিক দিয়ে পার হন। আমাদের গ্রামের যে স্ট্রাকচার সেটা হলো মাঠের পাশে বাড়ি, বাড়ির পিছনে কিন্তু জঙ্গল থাকতো, হ্যাঁ, কাঁচা টয়লেট বা জঙ্গল থাকতো। আমি বলতাম এদিক থেকে ঘর থেকে বের হবো আর ওই দিক দিয়ে জঙ্গল দিয়ে বের হয়ে যাবো, আপনার এই পথে যান, আমাকে কেউ ফিরতে পারবে না, আমাকে পণ করা আমার। তো যে যাই পণ সেই কাজ, ঘরের ভিতরে দুই দিকেই দরজা আছে, বাইরের থেকে বহির থেকে ভিতরে ঢুকলাম, উঠানে দেখলাম মা, মা আমি ইন্ডিয়া চলে যাচ্ছি, হ্যাঁ, না তুই যেতে পারবি না, তুই ছোটো তুই যেতে পারবি। টাকা পয়সা ছিল কিছু? সামান্য কিছু, 48টা টাকা ছিল আমার কাছে। আচ্ছা, তো এটা যেতে পারবি না, তো এই কথা না আমি ইন্ডিয়া চলে যাবো, আমি পিছনে তাকাচ্ছি না। তোর মা দৌড় দিয়ে আমার জামার পিছনে দৌড়লেন এবং পিছনে দৌড়ল, আমি সামনে আগাচ্ছি, আমার জামার বোতামগুলো ছিঁড়ে গেল, কিন্তু আমি পিছনে আর তাকাইলাম না, আমি ওইভাবে চলে গেলাম। একটু দূর যাওয়ার মা চিৎকার করতেছেন মাটিতে পড়ে, তাহলে তো আমার ইন্ডিয়া যাওয়া হবে না, আমার মুক্তিবাহিনীতে যাওয়া হবে না। আমি সামনে যেতে যেতে আমার বাবার সাথে দেখা, আমি বাজান ডাকতাম, উনি এই গোলমাল দেখে, মুক্তিযুদ্ধের এক সময় গোলমাল দেখে উনি, আমাদের গুড় ছিল প্রচুর স্টক ছিল, ঝোলা গুড় এগুলো বিক্রি করার জন্য এক জায়গায় গিয়েছিলেন। ওখানে আসতে আসছেন, দেখা কোথায় যাচ্ছিস, আমি আমি ইন্ডিয়া চলে যাচ্ছি, না ইন্ডিয়া যেতে পারবি না, একই কথা, তুই ছোটো যেতে পারবি না। তারপরে শেষে বললো, তাহলে না তুই কাপড় চোপড়গুলো আমার দিয়ে দে। তা আমি একটা চাদর ছিল এটা কই না আমার হাতে দে, না আমি ঢিল মেলে দিলাম। তো বাবা কাছে গেলে আমাকে ধরে ফেলবে, এই জন্য আমার কাছে মনে হইল সেই দেশপ্রেম আর পিতা পুত্রের স্নেহের লড়াই। কিন্তু পিতা হেরে গেলেন, আমি জয় হয়ে গেলাম। আমি ওই মুহূর্তে বঙ্গ পিতামাতার কথা রাখি নাই, বঙ্গবন্ধুর কথা রাখছি। না নিশ্চয়ই, আপনি যে এই যে যাচ্ছেন তখন পর্যন্ত কি আপনি জানতেন যে ইন্ডিয়াতে কোথায় যেতে হবে, গিয়ে আপনার কি করতে হবে, খাওয়া দাওয়ার কি কষ্ট? না না, কিছু জানতাম না, কিছু জানতাম না। তা আমরা এইভাবে রওনা হলাম। ওখান থেকে আমরা বলতে সাথে কে ছিল? আমার সাথে ছিল এখানে 4 জন ইপিআর সদস্য ছিলেন, ওই ফরহাদ হোসেন, শরাফত আলী, আব্দুল কাদের, মুফাজ্জল, আর আমরা 12টা গ্রামের যুবক শ্রেণী। অনেকেই ছিলেন 7-8 জন ছিলাম আমরা, একের 7-8 জনের নাম মুখস্থ আমার। এই 7-8 জনে আমরা ওই গ্রামে, আর ওই 7-8 জনের মধ্যে কম ছিল, আমরা দুধের চরা একটা গ্রাম 2 মাইল দূরে, ওখানে গিয়ে আমার একটা এক চাচির কাছে বলে একটু বোতামগুলো অন্য বোতাম একটা লাগাই নিলাম, আর ওখান থেকে আমরা 5টায় রওনা দিলাম। আমাদের সাথে কারো কারোর হাতে শুনি যে রাস্তায় ডাকাতি হয়, ই হয়, ভারতে কীভাবে যাব, ভারত কোন দিকে যাই না। তবে একজন গাইড ছিল মুকুল ভাই বলে, উনি আপনি কমিউনিস্ট পার্টি করতেন, উনি এর আগে মনমদ্দা বলে একজন কমিউনিস্ট লিডারকে উনি আগিয়ে দিয়েছিলেন ভারত, এই জন্য তাকে আমরা সাথে নিয়েছি, উনি আগায় দিবে আমাদেরকে, পথ চিনবে, উনি আমাদের গাইড। তা আমরা 5টায় রওনা হলাম এবং বিভিন্ন পথ দিয়ে যাচ্ছে, সবই তো কাঁচা মাটি, তখন তো এত ব্রিজ ছিল না, কোথাও নৌকা দিয়ে পার হতে হচ্ছে। আবার এমনও হয়েছে ছোটো একটি নৌকা সবাই ধরাধরি করে, পরে আরেক জায়গায় পানি, ওখানে নৌকা নেই, এই নৌকা মাথায় করে নিয়ে ওটা আবার যা পার হয়ে গেছি আর কি,
ছোট নৌকা। তো এইভাবে পার হয়ে আমরা যাচ্ছি, রাস্তায় মানুষের জিজ্ঞাসাপত্র করে যে কোথায় যাচ্ছেন। তো এক একজন এক এক কথা বলি হাস্যরস করার জন্য, আমরা যাত্রা গান করতে যাচ্ছি যাচ্ছি। ওরা ডাকাতি করার নিয়তে আছে কিন্তু আমাদেরকে সাহস পাচ্ছে না। আমার সাতজন সাথে, অনেকেরই একটু অস্ত্র আছে, একটু ড্যাগার ডুগার এই জাতীয় অস্ত্র লাঠি। আমরা সবাই কিন্তু দূরে যাচ্ছি, হেঁটে যাচ্ছি না। যিনি মুকুল ভাই ছিলেন উনি আমাদেরকে একটু আধা কিলোমিটার দূরে রেখে উনি ঘুরে আসলেন বাজারে, কত সাহস নিয়ে ঘুরে এসে দেখে রেখে করে দেখে আসলেন যে না, বাঘবাহিনী চলে গেছে, বাঘবাহিনী নাই আজকে। আমরা রওনা দিলাম, রওনা দিয়ে বাজার, বৃষ্টির দিন তো এমন একটা জায়গা পার হয়ে যায় বাজারে, এই রাস্তাটা তো কর্দমুক্ত ছিল, ওইখানে গিয়ে সবাই পড়ে যায়, সবাই অ্যালার্ট হচ্ছি কিন্তু আবার সবাই পড়ে যাচ্ছি। ওই এইভাবে পরে পরে সবাই গেলাম আর কি। তারপরেই দেখা যাচ্ছে এইভাবে যেতে যেতে দৌড়ে আস্তে আস্তে ভুল হচ্ছে, এই আদিবাসী হিন্দু এরা আস্তে আস্তে ভারতে যাচ্ছে। আবার কেউ কেউ আমাকে দেখে বলছে যে কারমে এত সুন্দর, এই কোথায় চলে যাচ্ছে, সাথে তো লোক নেই। আমার কথা হলো আমি ভারতে আগে পৌঁছবো। তো যখন খুব কাছাকাছি পাহাড়ের ছোঁয়া দেখে মনটা একদম আকৃষ্ট হয়ে যাচ্ছে, পাহাড় তো এর আগে কোনো দিন দেখি নাই। দূরে দূরে যাচ্ছি, খুব কাছাকাছি এসে মনে হয় পাহাড়টা এরকম, খুব কাছে এসে গেছে, আবার যাচ্ছি, আবার দূরে, আবার যাচ্ছি। বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি নকলা। নকলা থেকে ইন্ডিয়ান বর্ডার কত দূর? নকলা থেকে নালতাবাড়ি, নালতাবাড়ি থেকে বর্ডার। এগুলো সব পায়ে হেঁটে? এটা সবই পায়ে হেঁটে। আমরা 15 ঘন্টা হেঁটে সকাল 8টায় আমরা ইয়ে পৌঁছি, ডালুতে পৌঁছি। আমরা রেস্ট করে নিয়ে আমি সবার আগে বললাম, আগে পৌঁছলাম, আগে পৌঁছেই আমার 48 টাকা দিয়ে একটা নাস্তা খেলাম, দুইটা পুরি খেলাম, এতে আমার 2 টাকা 2.5 টাকা চলে গেলো আমার। তখন আমরা নাস্তা করতাম 6 আনা দিয়া, 2টা পরোটা 2 আনা 2 আনা, আর একটা ভাজি অথবা অন্য কিছু আর 2 আনা, এই 6 আনা। 6 আনার ছলে 2.5 টাকা লেগে গেলো, খুব ভয় পেয়ে গেলাম তাহলে কেমন করে থাকবো। যাই হোক, এরপর ইতিমধ্যে আমাদের লোকজন এসে গেছে, আমরা একটা খুব টায়ার্ড হয়ে যাওয়াতে একটা বারান্দায় শুয়ে পড়লাম, মানে ঘুমিয়ে পড়লাম। তার 1-1.5 ঘন্টা পরেই ইন্ডিয়ান আর্মি এসে গেছে, আসে আপনারা মুক্তিযুদ্ধে যাবেন, হ্যাঁ গাড়িতে উঠেন। গাড়িতে উঠে একটা জঙ্গলের ক্যাম্পে নিয়ে গেলো আমাদেরকে। ক্যাম্পে একটা ফর্ম দিল, ইংরেজিতে ফর্মটা ফিল আপ করলাম। এই ফর্মটা আমি পরবর্তী পর্যায়ে সংগ্রহ করেছি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে, এটা আমার কাছে আছে, যে ফর্মটা আমি ফিল আপ করেছিলাম ভারত থেকে সেটা আসছে। তো যাই হোক, আমরা তারপরে আমাদেরকে ওখান থেকে করে আমাদেরকে বাসে তুলে দিল। বাসে যখন যাচ্ছি সব তখন জয় বাংলা স্লোগান দিয়ে যাচ্ছি। পাহাড় তো কোনো দিন দেখি নাই, পাহাড়ের মধ্যে এইভাবে গাড়ি আঁকাবাঁকে যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছেই। শেষ পর্যন্ত আমরা ট্রেনিং সেন্টারের ভিতরে আমাদেরকে নামিয়ে দিল। সেখানে তেমন কোনো তাঁবু ছিল না, একেবারে নতুন অবস্থা, অল্প কিছু তাঁবু। আমরা প্রথম দিন মাটিতে শুইলাম, সকালে ওঠার পরে দেখি যোগ, বড় বড় যোগ, এগুলো এক একজনের গলা থেকে মুখ থেকে রক্ত বেরোচ্ছে, কী ব্যাপার বুঝতে পারছি না, সব যুগে যুগে খেয়ে ফেলছে আশপাশ দেখা যায় যোগ। তারপরে আমরা ওটা একটা তাঁবু তৈরি করলাম এবং মাচার উপর আমরা থাকা শুরু করলাম। আমাদের ট্রেনিং শুরু হলো, ওই মতিলাল প্রসাদ উনি ট্রেনিং দিচ্ছেন, ইনস্ট্রাক্টর আরও 2 একজন, এবং ওই ক্যাপ্টেন মেলভিন ছিলেন অত্যন্ত সুন্দর, যারা আমাকে খুব আদর করতেন। তো ওই প্রথম দিনেই যেটা হলো, ওই এগুলো থাকার পরেই আমাদেরকে প্রথমজন ইয়ে গেলাম, ওরা আমাদের অস্ত্র দিয়ে, প্রথম দিন এলএমজি ফায়ার হলো। তো এলএমজি ফায়ার হলে আমাদেরকে বলতেছে যে আমাদের বিরুদ্ধে, ইন্ডিয়ান আর্মি বলতেছে যে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, তোমরা কি করবে না? আমরা সবাই না না করবো না, না করবে, নিজের দেশের জন্য আমাদের বিরুদ্ধে হলেও যুদ্ধ করবে, এই কথাটা আমাদের শিক্ষা দিল। তারপর এলএমজি ফায়ার হচ্ছে, লাকিলি এলএমজি ফায়ারের সময় শুয়ে তো এলএমজি ফায়ার করতে হয়, এরকম লম্বা, তো ওটা একটা টার্গেট দেওয়া আছে আর কি, একটা ইয়ে আছে, ছোটো সার্কেল দেওয়া আছে, সবচেয়ে ছোট যেটা সার্কেল ওর ভিতরেই একদম এক ইয়ে দিয়েই 5টা গুলি চলে গেলো আমার। দেওয়ার সময় একটা তাক করলাম, তাক করার সময় ওই গুলিটা একটু উপরে চলে যায়, আমি একটু ওর সাথে একটু নিচে করে দিতাম 1 ইঞ্চি, হ্যাঁ ফলে 1টা দেখলাম ঠিক মতো চলল। ওই একই কায়দা অনুসরণ করে আবার যখন গুলি করছি আবার একটা 1x1 5 রাউন্ড গুলি করলাম। গুলি করার পর ইন্ডিয়ান আর্মি এত খুশি হলেন, আমাকে গুলির একটা বক্স দিয়ে দিলেন, তুমি এটা গুলি করো। তো আমরা ওই গাছের মধ্যে লাগিয়ে গুলি করলাম, গাছগুলো একদম ছেড়ছেড়ে পড়ে যাচ্ছে। এটা হলো প্রথম দিনের ট্রেনিং। তো ট্রেনিং সময় আমাদের সকালে সাধারণত পাহাড়িয়া জায়গা এক মগ চা আর একটা পুরি আমাদের খেতে দিত সকাল 8টার দিকে, এটা খেয়ে আমরা ট্রেনিংয়ে চলে যেতাম। 12টা পর্যন্ত ট্রেনিং হতো, ট্রেনিংয়ে বিভিন্ন অস্ত্র, থিনটি রাইফেল, SMG, SLR, LMG, টুইনস মর্টার আর কিছু তাত্ত্বিক জ্ঞান, অ্যাম্বুশ কী করে করতে হয়, বা অ্যাম্বুশে পড়ে গেছো তুমি তাহলে ওখান থেকে কী করে বাঁচবে। তো আমরা ট্রেনিংয়ের পরেই আমাদেরকে পোস্টিং দিয়ে দিচ্ছে পুরাকাশে, একটা সাবসেক্টর আর একটা ডালু সাবসেক্টর আছে, আর আমাদের 11 নম্বরের হেডকোয়ার্টার ছিল মহেন্দ্রগঞ্জ পাশাপাশি। ট্রেনিং হলো আসলে 4 সপ্তাহের, কিন্তু 12 দিন আমরা তাঁবু
তাবু তৈরি করতে সময় লেগে গেছে, টেন্ট অফ হয়ে গেছিলো, মানে এত মুচু যুদ্ধ আসতেছে তারা থাকবে কোথায়, সাত দিন আমরা তাবু তৈরি করতেছি, এই জন্য বারো দিন টেন্ট অফ করে আর চার সপ্তাহের ট্রেনিংটা হয়েছে। ট্রেনিংয়ের পরে আমরা আমাদের যারা উস্তাদ ছিল তাদেরকে সালাম করে ই করে আমরা ট্রাকে আমাদের তুলে দিল। আমরা যখন আসতেছি সবাই মুহুর্মুহু ধ্বনি, যারা শরণার্থী তারা আমাদের দেখে কেঁদে ফেলতেছে যে তাদের বোধ হয় ত্রাণকর্তা আমরাই, আমরাই মুক্তিযুদ্ধ করবো আবার তারা দেশে দেশে, তারা তাদের দেখে গুলো চোখে পানি এসে যায়। যে আমাদেরকে পুরাকাশিয়া নামালো, পুরাকাশিয়া ওখানে ক্যাপ্টেন মুখার্জি ছিলেন এটার দায়িত্বে, তো আমরা সীমান্ত এলাকায় বিভিন্ন কাজকর্ম করি। তো ওখান থেকে একদিন হঠাৎ করে দেখলাম কয়েকটা ছেলে কাঁদতেছে, ক্যাম্পে গেছি ও একজন মুক্তিযোদ্ধা মারা গেছে বুলবুল নামে শেরপুরে বাড়ি, তাকে গোসল দিচ্ছে এবং তাকে যে মাটি দিলাম বাংলাদেশের জায়গায় হলদিগ্রাম একটা এলাকা বাংলাদেশের সীমান্তে তাকে মাটি দিলাম। তখন তো ইচ্ছা হলো এই স্বাধীনতার পরে এই কবরগুলো খুঁজে বের করবো, তো আর কিছুই তো হয়নি, সব স্বপ্নই রয়ে গেছে, বাংলাদেশের মাটিতে কবর দিয়েছি এইভাবে না, একদম স্কট করে আরও আগে আমাদের মুক্তিযোদ্ধার অস্ত্র নিয়ে আসে, তারপরে তাকে কবর দেওয়া হলো এবং কবরে তার কবরের বুকে তার বাংলাদেশের পতাকা দিয়ে দেওয়া হলো। এভাবে একটা প্রথম মুক্তিযোদ্ধার কবর দিলাম। যাই হোক, ওখান থেকে আমরা বাংলাদেশে আসতেছি, যখন তো আরও কয়েকটি দল আসতেছে, আমরা প্রথম মাত্র অল্প হয়তো বিশ পঁচিশ জন লোক ছিলাম, তখন ছিল আপনার রাইফেল বা অস্ত্রপাতি ছিল কম, তিরিশ জন লোকের মধ্যে হয়তো দশটা অস্ত্র থাকতো আর বাকিগুলো থাকতো আপনার এক্সপ্লোসিভ ব্রিজ ভাঙ্গার, ওগুলো আমাদের লুঙ্গিতে বা ব্যাগে করে কাঁধে করে নিতে হতো, আর অল্প হয়তো দশটা অস্ত্র থাকতো। এ আমরা রওনা হলাম, আমরা বুগাই নদী যখন পার হয়েছি, খুবই খরস্রোতা নদী, হঠাৎ করে আমাদের উপর গুলি, অর্ধেক লোক পার হয়েছে অর্ধেক লোক পার হয় নাই, কারো হাতে চিরা, কারো হাতে কলা, কারো হাতে বিভিন্ন, কারো পিঠে আপনার এক্সপ্লোসিভ, কারো হাতে রাইফেল, তো অর্ধেক পার হলো, খুব খরস্রোতা নদী, নৌকা দিলেই অন্যদিকে চলে যায় একেবারে দূরে। এইভাবে গুলাই শুরু হলে আমরা ওই অবস্থাতে আমরা পার হলাম। আরও দু একটা কোম্পানি ওইদিন বাংলাদেশের ভিতরে ঢুকতেছে, সময় মিলে ওদেরকে এটা বারোমারি ক্যাম্প থেকে তারা ফায়ার দিছে ও বাইনোকুলারে দেখে, তারপরে এই গোলাগুলি শেষ হলো, সন্ধ্যা হলো, ওরা পাকবাহিনী চলে গেলো, ট্র্যাকের শব্দ পাওয়া গেলো, তারা চলে গেলো। আমরা আবার এই বৃষ্টির মধ্যে ভিজে আমরা জার্জির এলাকায় চলে আসলাম। আমাদের একটা হাইড আউট থাকতো যে পরের দিন আমরা রাত্রে কোথায় থাকবো, আর মুক্তিযুদ্ধের থাকার কোনো জায়গা ছিল না। আজকে যেখানে পেলাম একটা গরিব বাড়ি অথবা চতুর্দিকে পানি, যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, যেখানে পাকবাহিনী আসতে পারবে না, সেখানে আমরা পরে রাত্রে ওখানে করে থাকতাম, তো থাকার কোনো ঠিক ছিল না। তো একদিন আমরা ই করলাম যে আমাদের বাবা মার সাথে এখন একদিন একটা দেখা করি, সবই এলাকার মুক্তিযোদ্ধা আমরা, তো বাবা মার সাথে দেখা করবো ওই দিন এবং পরবর্তী দিন উমুক বাজারের কাছে বা উমুক জঙ্গলে উমুক বটবৃক্ষের কাছে আমরা সবাই দাঁড়াবো এই টাইমে, এরকম থাকতো। এবং ওখানে একটা পাসওয়ার্ড দেওয়া থাকতো, ওখানে যেমন একটা পাসওয়ার্ড রইল যে হাতি, দূর থেকে শব্দ বললো হাতি, আমরা বললাম হাতি, তাহলে বুঝে গেলাম আমাদের লোক, তাহলে না ও তো হাতি আর জানে না। তো এইভাবে আসলাম, আমরা ঘরে আসলাম যখন, তখন যখন আস্তে আস্তে ডাক দিচ্ছি তখন ই পাচ্ছে না, ওই আমার মা বাবা ওঠে তখন কোনো দিশা পাচ্ছে না, দরজা কোথায়, দুজনে দৌড় পাড়তেছে ঘরের মধ্যে, মা এখানে দরজা, এখানে দরজা, ধর দিশা হারা হয়ে গেছে, তারা সন্তান যে আবার আসছে এটা তারা চিন্তারও বাইরে, তো কোনো যোগাযোগ নাই। যে তারা শেষ পর্যন্ত দরজা খুলে দিল এবং তারা হতাশ হয়ে গেলো যে বাড়ির পাশে পিয়ারপুর ক্যাম্প করিয়ে ফেলছে, তুই তো তোকে ধরে নিয়ে যাবে, মেরে ফেলবে, তুই কেন আসলি তাহলে, তখন আবার এই কথা বলতেছে। তো যাই হোক, আমরা ওই যে ধারের মাসা থাকে ওইখানেই রাত্রে দিনটা পার করলাম, বাড়ির আপন লোকজন তাদেরকেও দেখা দিলাম না, কোন কথা তো ফাঁস হয়ে যাবে। তো ওই ধানের মাছার ওখানে বসে থেকে আমরা সাধারণত গ্রামের ঘরে ধানের মাছা থাকে একটা, আমরা বলি মাছা, দুই দিকে থাকার জায়গা থাকে এরকম থাকে, ওখানে রাত দিনটা কাটে, রাত্রে আবার ওই জায়গায় চলে গেলাম আমরা, একত্রিত হলাম। প্রথম অপারেশনটাই হলো আমাদের ওই চেরিঘাতি ব্রিজ, চেরিঘাতি আমরা ব্রিজ, ওখানে নৌকাতে লোকজন ছিল, রাজাকার আলবদর ছিল, ওদেরকে ধরে ফেললাম, ওদেরকে বেঁধে টেঁধে ফেলে পরে আমরা এগুলো লাগানো হলো। শেষে যে ওই লাগানোর পরে যে একটা ডাটা নোট দেওয়া হয়, এটা এক ইঞ্চিতে হয়তো এটা পাঁচ মিনিট জ্বলবে, এটা ওর পরে ওটা ফায়ার হয়ে যাবে, তো ওটা যত দূর দিবে তত দূর আমরা যেন যেতে পারি। আমরা এটা লাগাই দিই, আমরা ইন্ডিয়ান শিখেছি আখ লাগা দাও, তো আমরা আখ লাগাই দিচ্ছি, এখন দূর দূর দিয়ে যায়, আমরা সবই কুলিন শুয়েছি, বিকট একটা শব্দ দিল, মনে এলাকা কম্পমান হয়ে গেলো, একটা বিকট শব্দ, হ্যাঁ শব্দ হয়ে গেলো, ওকে আর ভিজা আমাদের দেখতে যে হতো না, তো ভেঙে গেছে, পরের দিন সংবাদ পেলাম পার্টলি ভাঙছে। তারপরে আমরা এখান থেকে চলে আসলাম, তো এই আমাদের প্রথম অপারেশন। তারপরেই আমরা একদিন আসি
নকলা থেকে পাকবাহিনী বের হয়েছে আমরা সংবাদ পেয়েছি যে এদিকে আসতেছে। আমাদের এলাকায় বেশি পাকবাহিনী আসতো, তা আমরা সেদিন ছিল নারায়ণখোলা বাজারের দিন, আমরা সেই বাজারের পাশে আমরা উৎপেতে আছি কাছে, এবং যুদ্ধ করার সময় একটা আড় নিয়ে থাকতে হয়, একটা মাটি উঁচু, আমরা নিচেতে থাকবো না, কিন্তু আমাদের গায়ে গুলি লাগবে। তারপর পাকবাহিনী দেখা মাত্রই আমরা গুলি শুরু করলাম, এটি ছিল তৃতীয় গুলি শুরু হলো। তারপর ওরা অনেকক্ষণ গুলি করলো, আমাদের পিছনে এক মাইল দূরে কিন্তু অনেক লোক মারা গেল। হ্যাঁ, আমরা কিন্তু ওর সাইডের মধ্যে আছি, ওর নিচু জায়গা পানিতে ওইভাবে, এবং আমি তখন কথা বলছি আর সাহসী হয়ে যাচ্ছি তখন। হ্যাঁ, আমার অস্ত্রটা একটু নষ্ট হইলো, আমি আবার রিপেয়ার করলাম আবার অস্ত্র। কি চালাতেন আপনি তখন? তখন রাইফেল, মানে 303 যুদ্ধ করা যায় প্রথম থেকে। জি জি, পাকবাহিনী চলে গেল রাতের পরে, এবং এক বাড়িতে চেয়ারম্যানের বাড়িতে আগুন লাগিয়ে চলে গেলো। 30 আগস্ট একটা বড় যুদ্ধের কথা এখন আমি বলতে চাইছি। নারায়ণখোলা হঠাৎ করেই শুনলাম যে পাকবাহিনী এসে গেছে এবং দূরে আগুন জ্বলতেছে। আমরা যে সকল নৌকা আছে আমার গ্রামে, এগুলো নদীর ওপারে পাঠাই দিয়ে আমরা দৌড়ে আমরা চলে যাচ্ছি। বাজারে একত্রিত হলাম, মুক্তিযোদ্ধা তখন বিভিন্ন জায়গায় থাকতাম, আর 3টা দলে ভাগ হয়ে গেলাম। একটা বাজারের কাছে কিছু মুক্তিযোদ্ধা বসাই দেওয়া হলো, আর একটা ওই নদীর পারে। ওরা ওই গ্রাম থেকে যে আগুন জ্বলতেছে, পাকবাহিনী আর বের হওয়ার কোনো তার পথ নেই, অবরুদ্ধ আজকে, এরকম আমাদের একটা কনফিডেন্স। তো আরেকটা দল আরেকটু উপরে বাজার থেকে আরেকটু দূরে, এক মাইল দূরে। তো যাই হোক, হঠাৎ করেই আমরা নদীর পাড়ে যখন আসছি, হঠাৎ করেই গুলির শব্দ শুনলাম। এখন গুলি কেন? পাকবাহিনী তো অনেক দূরে আছে, তাহলে আমরা মুক্তিযোদ্ধারা গুলি করে কি নষ্ট করে দিচ্ছে? না, পাকবাহিনী যখন আসছে, ওই যে গুলি বাজারের মধ্যে যে দল ছিল, ওর মুক্তিযোদ্ধারা বুঝে নেয় ওটা পাকবাহিনী, কোনো পাকবাহিনী বুঝছে এটা মুক্তিযোদ্ধা, ওরা গুলি করে ওদেরকে প্রায় সবাইকে মেরে ফেলছে। এখানেই 7-8 জন মারা গেল। তারপরে পাকবাহিনী যখন ওখানে বাজারে বসে, স্কুলে বসে যখন গুলি শুরু করলো, তখন দেখতেছি অবস্থা খুব খারাপ, আমরা বুঝতে পারছি না। রমিজ নামে একটা ছিল ওই কামালপুর, সে পাকবাহিনী হাতে ধরা পড়ছিল একটা ব্রিজ রেখে করতে গিয়ে। তাকে আমার সাথে সবসময় রাখতাম, মুক্তিযোদ্ধা তাকে আবার বিশ্বাস করতো না। রমিজ আমার গ্রামের ছেলে, আমার এক ক্লাস জুনিয়র। রমিজ, তুমি দেখো তো মুক্তিযোদ্ধাকে গুলি করতে না করো, তারা গুলি করছে কেন? মুক্তিযোদ্ধা যখন রওনা দিল তখন আবার গুলি আসতেছে। আমরা তখন বলতেছিলাম, রমিজ রমিজ তুমি শুয়ে পড়ো, রমিজ শুয়ে পড়ো, রমিজ গুলি খেয়ে শুয়ে পড়ো। আমরা নদীর পাড়ে লাফ দিয়ে নিচে চলে গেলাম। সারাদিন ব্যাপী বিক্ষুব্ধ যুদ্ধ হলো। এইভাবে একজনের কাছে শুনলাম একটা বাড়িতে, অন্যদিকে আবার কুলিং করে এমন একটা জায়গায় গেলাম, সেখানে শুনলাম সুলতান নামে একজন মুক্তিযোদ্ধা মনে হয় ওই মারা গেছে, তাকে খাসি জবাই করে যেভাবে 4 জনে ধরে নিয়ে যায় ওরকম করে থেকে একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে গেছে, সেও গুলিবিদ্ধ হয়েছে। তো এই অবস্থা হতে হতে আমার মনে আছে, খুব পানি পিপাস হয়েছে, একজনকে পানি চেয়েছি, সে একটু ঘুর আর পানি দিয়েছে, ওই ঘুরটা আমার কাছে তিত হয়ে গেছে, আমি খাইতে পারছি না। তো এই অবস্থা, সন্ধ্যা যখন হয়ে গেল, পাকবাহিনী যারা মারা গেছে সারাদিন, আরেকটা বুধ বলে আরেকজন খুব সাহসী মুক্ত ছিলেন, তার দলও এখানে এসে জয়েন করছে। পাকবাহিনীর সোলজার বলতেছেন আপনি? পাকবাহিনীর সোলজার এবং রাজাকার সহ। আচ্ছা, এবং এলোপাতের গুলি কোন দিক দিয়ে মুক্তিযোদ্ধা, কোন দিক সব কিন্তু ঠিক ঠিকানা নেই। বুধ, আব্দুল আলী বুধ বলে একজন মুক্তিযোদ্ধা ছিল, খুব সাহসী, সে একবারে সামনে এসে গুলি করে, তাদের সাথেও তার যুদ্ধ হলো। সন্ধ্যায় তারা সব গুটিয়ে গরু গাড়িতে লাস্ট আস তুলে যখন চলে যাচ্ছে, তখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার সাথে ওই আমার যে কোম্পানি কমান্ডার ছিলেন ফরাদ হোসেন, আমি একই সাথে ছিলাম। তখন উনি মন্ডাপ বলে এক সেনাবাহিনীর লোক বললো যে পাকবাহিনী কোথায়, যে এই এই দিকে যাচ্ছে, চলো দেখাই দাও আমাদের সাথে। আবার তার সাথে দৌড়ে চললাম পাকবাহিনী। ওরা যখন স্লোগান দিচ্ছে রাজাকাররা, পাকিস্তান জিন্দাবাদ, তখন বুঝলাম এই তো পাকবাহিনী। তখন ওখানে শুয়ে থেকে আমরা আবার তাদেরকে পিছনে ফায়ার দিলাম, এবং যেখানে শুয়ে ই দিয়েছি সেখানে আমার গায়ে, আমার মনে আছে, মানুষের বিষটায় সব দুর্গন্ধ সব পচাই হয়ে গেছে, কোথায় শুয়েছি কোথায় গুলি করছি খেয়াল নেই। তারা সব চুপ হয়ে গেল, আমরা ওখান থেকে ব্যাক করলাম। সামনে আর একটা দল ছিল, ওরা আবার গুটিয়ে যখন রওনা দিল, তখন সর্বশেষ ওই দলটা গোলাম রব্বানি ছিলেন, উনি ওনারা তাদেরকে আবার গোলাগুলি করে তারা বিলের মধ্যে দিয়ে পার হয়ে চলে আসলো। ওই দিন এলাকার লোকজন দেখছে এখানে পাকবাহিনীর রাজাকারের লাশ, এখানে তো আমাদেরকে মেরে ফেলবে, আমরা কোথায় যাব? এই লাশ গরু গাড়িতে করে সব নদীতে ভাসিয়ে দিচ্ছে, ব্রহ্মপুত্র নদে। একটি লাশ ভুলক্রমে রয়ে গেছিলো, সেটাই আমার গ্রামের সুলতানের লাশ। আমি যখন বাড়িতে এসেছিলাম, সুলতানের আব্বা, আমরা যখন মুক্তিযুদ্ধে ফিরে আসার পর ওর আব্বা খুঁজতেছিল আমার সুলতান কোথায়, আমার সুলতান কোথায়, মানে বাপের মনে জানছে যে হয়তো সে মারা গেছে। তা আমরা বলতে পারছিলাম না, গণনা করে দেখি অনেকেই নাই,
আমাদের সাথে নাই, তারা সবাই মারা গেছে। রাত্রে এগুলো চেক করেছি, অনেক জায়গায় রক্ত, অনেক জায়গায় দড়ি, অনেক জায়গায় গামছা, অনেক জায়গায় লুঙ্গি, কিন্তু কোনো লাশ পাই নাই। এই লাশগুলো নদীতে ভাসিয়ে দিয়েছে। একটা লাশ গরুর মধ্যে, গরুর গাড়ির মধ্যে ছিল। সকালে মা আমাকে ঘুম দিল তুললো আটটায়, সুলতানের লাশ নিয়ে যাচ্ছে, দেখ ওর বাবা রক্ত বন্ধ করার জন্য খড় দিয়ে ভিতরে ই দিয়েছে আর কি, ঢেলা দিছে রক্ত যাতে বন্ধ হয়। এইভাবে লাশ নিয়ে গেলো, আমরা বিকালে মাটি দিলাম। মাটি দেওয়ার পরে আমরা বলি খড়ের পালা বলি, ওর উপরে আবার খড়ের পালা দিয়ে দিলাম, পাক বাহিনী যে বুঝতে না পারে এখানে মুক্তিযোদ্ধার কবর আছে। তো এইখানেই সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধানি হতো। দুর্ধর্ষ, আমি সাধারণত যেটা হয় আমাদের মানে এরকম ঘটনা যখন একটা গুলির শব্দ শুনলে আশেপাশের লোক সব ফাঁকা হয়ে যায়, গ্রাম ফাঁকা হয়ে যায়। জি, তো এগুলো আপনাদেরকে নিত্যদিনের ব্যাপার স্যাপার ছিল, এগুলো মানুষ অভ্যস্ত হয়ে গেছে। মানুষ অভ্যস্ত হয়ে গেছিল। এই আমার মাও একদিন এরকম যখন পাক বাহিনী আসতে শুনলে তখন এমনভাবে পালাইতো যেমন একটা বাঘ হরিণকে যেভাবে দৌড়ায় এইভাবে দৌড়ে তারা অন্যদিকে চলে যেত, আবার ওখান থেকে ঘুরে আসতো। এইরকম দৌড়োদৌড়ির মধ্যেই তাদের জীবন যেত আর কি। তো এই একটা যুদ্ধের কথা। আরেকটা যুদ্ধ ছয় ডিসেম্বর হয়েছে, আমরা নকলা যাচ্ছি, একটা স্বাধীনতার একটু ভাব এরকম আসতেছে, একটা জয়ের ভাব সাহসের দিচ্ছে। হঠাৎ করে ওই দিন পাক বাহিনী ছিল না ওখানে, শুধু রাজাকার ছিল। রাজাকার আমাদের উপর গুলি রাস্তার এপার আর ওপার, তারপরে এই গোলাগুলি হলো। হঠাৎ করে আমি দেখি আমার পাশে কেউ নেই, আমি কুরলিং করে সব চলে গেছে, আমি টের পাচ্ছি না। তা এই আমন ক্ষেত দেওয়া পানি দিয়ে কুলিং করে করে রাস্তা ধারে ধারে গুলি করে করে আসতে যাচ্ছি। একটা আক্ষেতে আমি ঢুকে গেলাম, আক্ষেতে ঢুকেই দেখি দাঁড়িয়ে আছে আপনার নজরুল বলে আমার ক্লাসমেট, সে ভারতে গেছিলো, শেষ দিকে চলে আসছে, কোনো ট্রেনিংও নেয় নাই। সেই যুদ্ধে দেখলাম তাকে। তো নজরুল সে এক বাপের একমাত্র সন্তান ছিল, বাড়ি আমাদের থেকে আট মাইল দূরে ছিল, আমার ক্লাসমেট ছিল। এই নজরুল হঠাৎ করে পড়ে গেল, বুঝতে পারছি না, গুলিটা কপালে লাগাতে, অন্য বডিতে লাগলে হয়তো সিদ্ধ হয়ে যেত, সে পড়তো না, কপালে লাগাতে ওটা ই হয়ে গেছে, খুব আঘাত পেয়ে পড়ে গেছে সে। সাথে সাথে তাকে দেখলাম ফিনকি দিয়ে, প্রথমে রক্ত দেখা যায় না, মাংসটা ছিঁড়ে গেছে, রক্ত ফিনকি দিয়ে রক্ত তার পড়তেছে। হ্যাঁ, এই অবস্থা করার কিছু নেই, কুলিং করে চলে আসলাম, সে পড়ে রইল। এবং ওই যুদ্ধে আমাদের ওই নজরুল মারা গেল। আরেকটা ছেলে দুলু, সেও মারা গেল, সেও মাথায় গুলি লাগছিল। স্বাধীনতার পর ছয় মাস পরে পাবনা মেন্টাল হাসপাতালে পরে মারা গেছে সে। এই নজরুলকে তার একদিন, এটা ছয় তারিখে, নয় তারিখে কিন্তু আমরা নকলা মুক্ত হয়ে গেল। 15 বছর বয়সে একটা ছেলে যুদ্ধে গিয়ে এরকম চোখের সামনে দেখছে তার সহযোদ্ধারা, আমি তো তার দৃষ্টান্ত। হ্যাঁ, কোনো ভয় তো লাগে না আসলে, দেশপ্রেমের যে মজা, যে আনন্দ, হ্যাঁ, যে রেখে যাও। আজকে আমি মুক্তিযুদ্ধ হয়েছি বলেই আমার জীবনের শ্রেষ্ঠ কাজ আমার মনে হয় এটাই। আপনার সহযোদ্ধারা যারা মারা গিয়েছেন তাদের পরিবারের কি অবস্থা, কার সাথে যোগাযোগ আছে, খোঁজ খবর আছে? হ্যাঁ, যে আমাদের গ্রামে যে দুজন মুক্তিযোদ্ধা মারা গেছে তারা ভাতা পেত, ভাতা মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, এখন ওই তার ভাইটাই যারা আছে তারাও ভাতা পাবে, তারা এখন ভাতা পাচ্ছে। একজনের বাবা যে রমিজ বলছিলাম, তার ভাতার আমার সাথে 2-3 বছর কথা বলে নেই, আমরা বেঁচে আছি, সে মারা গেল কীভাবে, এই দুঃখে করে। তো আমরা খোঁজখবর নিতাম, তার বাড়িতে যাইতাম, কথা না বললে। যেটা বলছিলেন আপনি যে 9 তারিখে নকলা মুক্ত হয়, হ্যাঁ, তারপরে 9 তারিখে মুক্ত হলো। তো তারপরে আমি, আমরা তো 9 তারিখে মুক্ত হলো, তারপরে আমরা পরিবার তখন সেখানেই ছিল, পরিবার গ্রামের বাড়ি ওখানেই ছিল। তো আমরা বিভিন্ন ক্যাম্পে থাকতাম, বিভিন্ন বাড়িতে থাকতাম, চোর এলাকায় থাকতাম। হ্যাঁ, দুধিয়ার চোর একটা গ্রাম আছে, ওখানে আমরা বসবাস করতাম আমরা রাত্রে। এবং চতুর্দিকে নদী, ওখানে কোনো মুক্তিযোদ্ধা পাক বাহিনী নদী পানি দেখে খুব ভয় পেত আসলে, তার ওখানে যেত না, ওইখানে আমরা থেকে থেকে যুদ্ধ করতাম। শেষ দিকে আমরা সাহসী হয়ে পড়ছিলাম। তো যাক, ওখান থেকে তো আমার আবার আমরা ওই 16 ডিসেম্বর আমি ময়মনসিংহে ছিলাম, এবং লাকিলি ওই সময় 36 সেনা নামতে ছিল, এবং যারা আমাদের ট্রেনিং করেছিল তাদেরকে পাস হয়ে সালাম করলাম, তাদেরকে ভক্তি করলাম। নকলার নেত্রী অগ্নিকন্যা বলা হয় যাকে, মতিয়া চৌধুরী, তার সঙ্গে কি তখন বা পরবর্তী সময়? তখন না, উনি মুক্তিযুদ্ধের আগে আগে অনেক ভাষণ দিয়েছেন, অগ্নিকন্যা অনেক উদ্যুক্ত ভাষণ দিয়েছেন, ওই সময় যোগাযোগ ছিল না। আচ্ছা, তো তারপরে কি অবস্থা হলো? দেশ স্বাধীন হওয়ার পরে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ নতুনভাবে আবার গড়ে তোলা, সমস্ত কিছু মিলিয়ে আপনার জীবন, আপনার ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার? আমি আবার কলেজে ফিরে আসলাম, কলেজে লেখাপড়া করলাম, ময়মনসিংহ সাহিত্য কলেজ থেকে গ্রাজুয়েশন নিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড রিসার্চ, এটাতে ভর্তি হলাম, মাস্টার্স করলাম। একটা এনজিওতে চাকরি হলো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর চাইল্ড ওয়েলফেয়ার জেনেভা সুইজারল্যান্ডের, ওখানে 3.5 বছর চাকরি করলাম। পরে জনতা ব্যাংকে জয়েন করলাম 83 সনে। তারপর শেষে 15 সালের ডিসেম্বরে আমি জেনারেল ম্যানেজার হিসাবে রিটায়ারমেন্টে আসলাম। এরপরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, লেখাপড়া, পড়াশোনা,
শুদ্ধ করে কোরআন তেলাওয়াত পড়া, হ্যাঁ আর অনেক কিছু, একটু গান। মুক্তিযোদ্ধার স্বীকৃতি কি আপনি একদম ইনিশিয়ালি পেয়ে গিয়েছেন নাকি পরবর্তী দিনের জন্য আবার রাষ্ট্রীয় স্বীকৃতি, যেটা যে আপনি একজন মুক্তিযোদ্ধা, সার্টিফিকেট পাওয়া? না, সার্টিফিকেট আমার সব ধরনের সার্টিফিকেট আছে। ওটা কি আপনি একদম প্রাথমিক পর্যায়ে পেয়েছিলেন নাকি পরবর্তীতে আপনাকে প্রমাণ করতে হবে? প্রাথমিক পর্যায়ে আমাদের মনে আছে, 11 নম্বর সেক্টরে আমাদের পরবর্তী হামিদুল্লাহ খান এটার আপনার সেক্টর কমান্ডার ছিলেন, ওনার স্বাক্ষরিত সার্টিফিকেট আমার ডাকে পেয়ে গেছি। ও ডাকে চলে এসে? ডাকে চলে গেছি, মানে আপনাকে যেতেও হয়নি? কোনো যেতে হয়নি। এবং পরবর্তী পর্যায়ে ভারতে ওর তালিকা যখন আসলো তখন দেখতে আসলাম, তখন 15,880 আমার ভারতের তালিকা, 2 নম্বর বলি আমার নাম। ফর্ম পূরণ করেছিলাম? জি জি জি, ওই ফর্মটাও আমি সংগ্রহ করেছি। আচ্ছা, তারপরে মুক্তিবার্তা, তারপরে প্রধানমন্ত্রী সার্টিফিকেট দিয়েছে সেটা আসছে, অনলাইনে বের করে নিয়েছি। তারপরে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে সার্টিফিকেট দিয়েছে সেটা অনলাইনে বের করেছি, সব কিছুই আছে। অনেক দুঃখের ঘটনা আছে, ও মুক্তিযুদ্ধে গিয়ে মুক্তিযুদ্ধ হয় নাই এমন কথাও আছে আমার একটা লেখার মধ্যে বের হয়েছে। মুক্তিযোদ্ধা গিয়ে 3 দিন ট্রেনিং করে ভারতে আর বাংলাদেশে আসছে, চারজনই ভারত করে ধরা পড়ে গেছে মানুষের কাছে, এলোপাতের কথা বলতেছিল কোথায় যাবে কি করবে, এদেরকে থানায় নিয়ে যায়, তারপরে পাক বাহিনীর ক্যাম্পে নিয়ে যায় আহমদনগর, সেখান থেকে তাদের টর্চার, তারপরে গাজীপুর ক্যান্টনমেন্ট, এবং অনেক অত্যাচার করে, এবং দেশ স্বাধীন হইলে তারা মুক্ত হয়েছে 16 ডিসেম্বর, তারপরে সে মুক্তিযুদ্ধ হয় নাই। ও যেহেতু ভারতের তালিকার মধ্যে তার নাম নেই, পরবর্তীতে সে ফর্ম ফিল আপ করে নাই বা ঢাকায় ছিল, এবং 6 বার জাতীয় তালিকায় এরকম তালিকা হয়েছে, তারপরে কোনো না কোনোভাবে ভুলভ্রান্তি অসচেতনার বসে বাদ পড়ে গেছে। সব মুক্তিযোদ্ধায় তালিকায় আসেন নাই সেটা বড় কথা নয়, এবং এটা নিশ্চয়ই আমাদের এক ধরনের দুর্বলতা, উইকনেস, সিস্টেমেটিক উইকনেস। কিন্তু যেই মুক্তিযোদ্ধা মারা গেলেন, যার কবর হলো না, যেটা হচ্ছে আপনার নদীতে ভেসে গেল, হ্যাঁ আপনি বলছিলেন আপনার গল্পে, সেই পরিবারগুলোকে কি রিকগনাইজ করা গেছে, তাদেরকে কি যথাযোগ্য সম্মানটুকু দেওয়া গেছে? না, সম্মানটুকু না, তাদেরকে তো ভাতা দিচ্ছে, যারা মৃত তাদেরকে প্রায় 30,000 টাকা করে ভাতা দিচ্ছে, তারা ওটি দিয়ে চলছে। অনেকের হয়তো বাবা মা নেই, বাবা মা না থাকার ফলে তাদের কারো ওয়াইফও ছিল না, তখন ছেলে মানুষ ছিল, ভাতা বন্ধ হয়ে গেছিলো। পরবর্তী পর্যায়ে আবার নিয়মকানুন বিধি সংস্কার করে তাদের পরবর্তী পর্যায়ে যারা ভাই ভাতিজা ওদেরকে দেওয়া হচ্ছে এখন। তো আপনি বলছিলেন যেটা যে সামাজিক কর্মকাণ্ড, আমি লায়নিজম করি, লায়নের সাথে কাজ করি, তারপর আমরা দি সিনিয়র সিটিজেন সোসাইটি নামে একটা প্রতিষ্ঠান আছে, এটা বয়স্কদের জন্য কাজ করি, এটা প্রায় 300 মেম্বার আছে। এখানে কার্যক্রম আছে, এখানে মানে হেলথ রিলেটেড কাজ করি, এবং ওখান থেকে অ্যাপোলোর সাথে প্রোগ্রাম আছে বিভিন্ন প্রসঙ্গে। গত পরশুদিন শিকদারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট হলো আমাদের, মৌ স্বাক্ষরিত হলো, এগুলোর মাধ্যমে বিভিন্ন কাজ করি, লাইনের মাধ্যমে কাজ করি, আর একটু আবার সঙ্গীতের সাথেও একটু জড়িত আছি, তো এখনও আমি শেখার মধ্যে আছি। গান শেখার আগ্রহ কি অনেক আগে থেকে? অনেক আগে থেকেই বোধ ছিল, একটু পল্লিগীতি এগুলো গাইতাম, কিন্তু শেখার সুযোগ হয়নি, কোনো শেখার সুযোগ হয়নি। তবে প্রথম শেখার জন্য আমি ব্যাংকে জয়েন করেই তখন 1100 টাকা বেতন পেতাম, 1500 টাকাতে একটা গিটার কেনার জন্য চেষ্টা করছিলাম, সেটা মাইমেশিন থেকে যাইতো, শেখা হয়নি সেটা। তা পরবর্তী পর্যায়ে তো 10 বছর যাবত আমি জনাব রুমিয়াজ দুবি, উনি একটা ফেমাস আর্টিস্ট, ওনার কাছ থেকে আমি গান শিখি, এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ যেগুলো করি, বৃদ্ধদেরকে খাদ্য কর্মসূচি, বিভিন্ন কর্মসূচিতে এগুলো কাজকর্ম করি, বেটার লিভিং ফাউন্ডেশন বনানি একটা সংগঠন আছে, গ্রিন গোল্ড সোসাইটি একটা সংগঠন আছে, 2টা বস্তিবাসীর জন্য 2টা স্কুল চালাই আমরা, হ্যাঁ ওদেরকে আমরা বলি ছাত্রবন্ধু বলি আর কি। আর আমরা আরেকটা ওই গ্রিন গোল্ড সোসাইটির মাধ্যমে আমরা কাজের মেয়েদেরকে আমরা বলি গৃহসাথী বলি, তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিই, হ্যাঁ হেলথ রাজ্যের বিভিন্ন উন্নত মানের রান্না করার জন্য ট্রেনিং বিনামূল্যে, এগুলো কেউ না কেউ ডোনেট করে, কেউ কর্পোরেট করে আর কি, এই সকল কর্মকাণ্ড করে। প্রতিদিনই কাজ আছে, সকালে বের হই এবং রাত্রে ফিরে আসি। তো আমার ওয়াইফের নাম আজিজা, সেও কিন্তু শহীদ কন্যা, তার বাবা এবং তার ইয়েকে আমি 13 তারিখ মেয়ে ভারতে যাই, 14 তারিখে তাদের বাপ এবং চাচা 3 জনকে মেরে ফেলে, এবং আরেকজন আমাদের সাথে মুক্তিযুদ্ধে গিয়ে মারা যায়, তার বাবা এবং চাচা মিলে 4 জন শহীদ। আজিজা বেগমের নামটা আমার বলতেই হয়, সে ওই যে দুলু কয়েকদিন আগে মুজিবুর রহমান দুলুর সাক্ষাৎকার দিচ্ছিলেন যে আমার স্ত্রী অর্ধাঙ্গিনী না সর্বাঙ্গিনী, আমিও সেই কথাই বলতে চাই, আমাকে খুবই সাপোর্ট করে, 10টার সময় ফোন দেয়, এমনকি আসতেছ যে আসতেছি, এর মধ্যে আমার আর কোনো আমাকে কোনো ডিস্টার্ব করে না, মানে রাত 10টার সময় রাইট, এ পর্যন্ত আপনার যা ইচ্ছা করেন বাইরে সময় কাজ করতে থাকি, আমি তো খুবই ভালো, তো 10টার পরে লেট হয়ে গেলে তখন সমস্যা হয় নিশ্চয়ই।
না এটা সবারই বোধহয় ফ্যামিলি ডিসিপ্লিন এরকমই না এবং চান্স আপনি বলেও দিলেন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে সে না খুব ভালো এটা এটা আসলে সাপোর্টটা প্রয়োজনীয় এবং আমি একটু মুক্তিযুদ্ধের জায়গাটা আমার প্রয়োজনীয় না মানে অবধারিত অবধারিত আসলে তো একটা যেটা হচ্ছে যে আপনাদের জেনারেশন ঠিক আছে আমাদের আমাদেরকে একটা দেশ দিল আমরা সেটা করার দায়িত্ব পালন করছি কিংবা আমাদের পরের জেনারেশন যারা আছে মানে আপনার নাতিপুতি যারা আছেন সেই বয়সের যারা আছেন এটা কতটুকু আগ্রহ পরে এই গল্পগুলো শুনতে চায় শুনে আমার তো নাতি আছে আমার দুই ছেলে এবং তিনজন আমার নাতি আছে কিন্তু তারা মুক্তিযুদ্ধের গল্প শুনে এবং সে ভাবে আমি তো মুক্তিযোদ্ধা নামে সে বলে বীর মুক্তিযোদ্ধা তুর্য হ্যাঁ নুমাইর হোসেন বীর মুক্তিযোদ্ধা কাউকে বলে নাম বলে বীর মুক্তিযোদ্ধা নুমাইর হোসেন সে বলে আমি তো মুক্তিযোদ্ধা আমি তোমার সাথে লাইন করি তাই না আমি লিও সব কিছুতেই সে এইগুলো গল্প শুনতে শুনতে কীভাবে সে গল্প করে কোথায় আঘাত লেগেছিল তার এগুলো শুয়ে শুয়ে এগুলো সে গল্প করে এগুলো শুনে হ্যাঁ সরকার একটা পদক্ষেপ নিচ্ছে যে প্রতিটি মুক্তিযোদ্ধার কবর আমি ওই বিষয়ে লেখালেখি করেছি অনেক একটা স্থিতিসম্ভব হবে প্রতিটা মুক্তিযোদ্ধার কবর যদি হয় তাহলে দেখতে পাবো যে আমরা থাকবো না একদিন মুক্তিযোদ্ধা একজন মুক্তিযোদ্ধা একদিন থাকবো না সেদিন পরবর্তী প্রজন্ম দেখতে পাবে এখানে একজন মুক্তিযোদ্ধার সাহিত্য আছেন যার প্রচেষ্টা যার অবদানের জন্য আজকের এই গর্বিত মাথা উঁচু করে বাংলাদেশ সেটাই বোধহয় শান্তি পাবো আসলে আর বৃহৎ কর্মের মধ্যে জীবনের শ্রেষ্ঠ কর্ম মুক্তিযুদ্ধে যদি না যেতাম বোধহয় কত আফসোস থাকতো অনেকের সন্তানদের জিজ্ঞাসা করে বাবা তুমি মুক্তিযুদ্ধে যাও নাই কেন বয়স তো ছিল তোমার সাথে মুক্তিযোদ্ধা ওইটা তো বুঝতে পারি নাই দেশে আর মুক্তিযোদ্ধা হওয়ার কারো কোনো সুযোগ নেই মুক্তিযোদ্ধা হতে পারবেন না ইঞ্জিনিয়ার পাইলট অনেক কিছু জ্ঞানী বিজ্ঞানী হতে পারবেন মুক্তিযোদ্ধা আর হতে পারবেন না কিন্তু ডেফিনেটলি এটা আমরা বলি আমাদের অনুষ্ঠানে বহুবার কথা আমরা বলেছি এটা আমাদের গর্ব হয় আপনাদের গর্ব তো আপনারা সরাসরি অংশগ্রহণ করেছেন আমাদের গর্ব আমরা সরাসরি একজন মুক্তিযোদ্ধার মুখ থেকে তার যুদ্ধের গল্পটা শুনছি আমাদের পরের জেনারেশনের সেটা সুযোগ না আমি খুবই কৃতজ্ঞ এই আপনার মাসরাঙ্গা টিভি কর্তৃপক্ষের কাছে অত্যন্ত কর্তৃপক্ষ যে আমাকে একটু সুযোগ দিয়েছেন আমার মুক্তিযুদ্ধের গল্প আপনি যদি গান করেন আমরা একটু আপনার মুখে একটু গুনগুন শুনি যে কোনো একটা গান যদি করেন এবং এটা দিয়ে আমাদের প্রথম পর্বটা মানে প্রথম ঘন্টাটা আমরা শেষ করতে চাই আমি মুক্তিযুদ্ধের ফজলে খোদার লেখা একটা গানই আমি গাই এটা মুক্তিযুদ্ধের সময় অত্যন্ত সারা জাগরণের একটা গান সুর এবং আব্দুল জাবার সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান তাদের বিজয় মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে ভাইয়ের বুকের রক্তে আজিকে রক্ত মশাল চলে দিকে দিকে সংগ্রামী আজ মহাজনতা কণ্ঠে তাদের নববারতা শহীদ ভাইয়ের স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নেশায় দিল রক্ত ঢালি আলোর দেয়ালি ঘরে ঘরে জালি গুছিয়ে মনের আধার কালি সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম 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 হাজার সালাম অনেক ধন্যবাদ আমরা এই গানটা প্রায়ই শুনি অনেকের কণ্ঠে অনেকেই গান কিন্তু আজকে একজন মুক্তিযোদ্ধার কণ্ঠ থেকে শুনলাম আমরা কিন্তু অনুভব করেছি যে অন্যরকম আবেগ থেকে আসলে গানটা গাওয়া স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি আপনাদেরকেও ধন্যবাদ আমরা মাসরাঙ্গা টিভি কর্তৃপক্ষকে আমি কৃতজ্ঞতা জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য